সমোন্নতি রেখা দেখানো হবে বাদামি রঙের রেখা দিয়ে এরকম গোল কিংবা যেমন ভূপ্রকৃতি হবে ঠিক সেই অনুপাতে এই সমোন্নতি রেখাগুলো অর্থাৎ সমান উচ্চতাযুক্ত স্থানগুলিকে যুক্ত করলে যে রেখা পাওয়া যায় সেটাকে আমরা সমোন্নতি রেখা বলি নিত্যবহ নদী এইভাবে থাকবে এবং জল সারা বছর থাকার জন্য এখানে নীল রং অর্থাৎ জলের রং করা হয়েছে অনিত্যবহ নদী কালো রঙের হবে এইরকম ধরনের হবে জলাভূমি মধ্যিখানটা এরকম জলের রং থাকবে প্রথমে আমার চ্যানেলটিকে ক্লিক করার জন্য ধন্যবাদ পরে জানাই যেহেতু আমার এই ব্যাখ্যা বা বিশ্লেষণ খাতা এবং কলমের মাধ্যমে তাই তোমাদেরকে অনুরোধ করবো তোমরা এটিকে ফুল স্কিনে দেখার চেষ্টা করবে তাতে প্রত্যেকটি লেখা পরিষ্কার এবং পরিচ্ছন্ন দেখতে পাবে আসা যাক আমাদের বিষয়ে আজকে আমরা যে বিষয়টি আলোচনা করতে চলেছি সেটি হলো দ্বাদশ শ্রেণির প্রথম অধ্যায় প্র্যাকটিক্যালের টপোগ্রাফিক্যাল ম্যাপ বা ভূ সূচক মানচিত্র আমরা পূর্বে যে মানচিত্র সম্পর্কে পরিচিত ছিলাম সেগুলি বিভিন্ন নদ নদী বা পাহাড় পর্বতের প্রাকৃতিক বিষয় কিংবা বিভিন্ন জায়গার অপ্রাকৃতিক বিষয় অর্থাৎ শিল্পাঞ্চল কয়লাখনি ইত্যাদি কিন্তু এটি এমন একটি মানচিত্র যেখানে প্রাকৃতিক বিষয়ের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক বিষয়গুলি একসাথে একটি মানচিত্রের মাধ্যমে নির্দিষ্ট স্কেল অনুসারে এবং প্রতীক চিহ্ন ব্যবহার করে আমরা দেখিয়ে থাকি আসা যাক টপোগ্রাফিক্যাল ম্যাপ বলিতে কি বুঝি শব্দার্থতে আমরা দেখেছি টপোগ্রাফি শব্দটি এসেছে গ্রিক শব্দ টপোস থেকে যার অর্থ স্থান বা প্লেস আর গ্রাফিও যার অর্থ বর্ণনা করি অর্থাৎ টপোগ্রাফিক্যাল শব্দের অর্থ দাঁড়াচ্ছে স্থান বা বিবরণী সংজ্ঞা হিসাবে কি বলতে পারি না যে মানচিত্রে ভূপৃষ্ঠের প্রাকৃতিক এবং সাংস্কৃতিক উপাদানগুলি বিভিন্ন প্রচলিত প্রতীকচিহ্নের মাধ্যমে চিত্রায়িত করা হয় তাকে ভূ সূচক মানচিত্র বা টপোগ্রাফিক্যাল ম্যাপ বলে থাকি এখন আমরা এই টপোগ্রাফিক্যাল মানচিত্র পড়ব কেন টপোগ্রাফিক্যাল মানচিত্র আমরা পড়ব তার কারণ হচ্ছে কতগুলি উদ্দেশ্য রয়েছে যেমন ভূ সূচক মানচিত্র পাটে যে উদ্দেশ্যগুলো আমরা দেখতে পাই সচরাচর সাধারণত ভূপ্রকৃতি নদী নালা হ্রদ পুকুর বনভূমি ইত্যাদি বিষয়গুলিকে যেমন আমরা দেখাতে পারি তেমন আমরা রাস্তাঘাট যাতায়াত ব্যবস্থা লোকবসতি সাংস্কৃতিক বিষয় ইত্যাদি সম্পর্কেও আমরা দেখাতে পারি প্রাকৃতিক উপাদানের সঙ্গে সাংস্কৃতিক উপাদানের সম্পর্ক বা নির্ভরতা সম্পর্কেও জানা বা বিশ্লেষণ করা যায় এছাড়াও কোনো অঞ্চলের বিভিন্ন সম্পদের সম্পর্কেও সমীক্ষা করতে পারি আর আঞ্চলিক উন্নয়নে পরিকল্পনা গ্রহণের জন্য এই প্রকার মানচিত্র সর্বাধিক প্রয়োজন এমনকি সামরিক প্রয়োজনেও এই মানচিত্র ব্যবহার করা হয় তাহলে মূলত আমরা বেশ কয়েকটি উদ্দেশ্যে এই টপোগ্রাফিক্যাল মানচিত্রগুলি ব্যবহার করে থাকি এবার আসা যাক টপোগ্রাফিক্যাল মানচিত্র বিভিন্ন সিরিজের কথা অর্থাৎ সিরিজ জিনিসটা কী প্রথমত বলি যে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের প্রয়োজনীয়তা আমাদের কাছে খুব বেশি এই জন্য বিভিন্ন ধরনের মানচিত্র যেমন আন্তর্জাতিক স্তরে আঞ্চলিক স্তরে বা দেশীয় স্তরে প্রস্তুত করা হয় এক একটি স্তরে প্রস্তুত মানচিত্রকে আমরা এক একটি সিরিজ বলে থাকি এক একটি স্তরে প্রস্তুত মানচিত্রকে আমরা এক একটি সিরিজ বলে থাকি আমরা মূলত সমগ্র পৃথিবীতে তিনটে সিরিজের মানচিত্র চিত্রায়িত করা হয় প্রথমটি হচ্ছে আন্তর্জাতিক সিরিজ এই আন্তর্জাতিক সিরিজ বলিতে আমরা কি বুঝি না আন্তর্জাতিক সিরিজ বলতে আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী আন্তর্জাতিক মানচিত্র অভিক্ষেপের ওপর ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র প্রস্তুত করা হবে প্রতিটি মানচিত্র বা সন্তর্জাতিক সিরিজ তাতে উত্তর দক্ষিণে চার ডিগ্রি এবং পূর্ব পশ্চিমে ছ ডিগ্রি গতভাবে আমরা দেখিয়ে থাকি এবং এতে যে স্কেল ব্যবহার করা হয় তা হচ্ছে ওয়ান ইজ টু একের পেছনে ছটি শূন্য এরপর আসা যাক দক্ষিণ এশিয়া সিরিজ দক্ষিণ এশিয়া সিরিজটা কি না দক্ষিণ এশীয় সিরিজটা হচ্ছে সমগ্র সমগ্র দক্ষিণ এশিয়া সমগ্র দক্ষিণ এশিয়াকে এক ডিগ্রি বাই এক ডিগ্রি অর্থাৎ উত্তর দক্ষিণেও এক ডিগ্রি এবং পূর্ব পশ্চিমেও এক ডিগ্রি অর্থাৎ এক ডিগ্রি বাই এক ডিগ্রি অক্ষাংশগত এবং দ্রাঘিমাংশগত বিস্তারে প্রায় যে আরেপে আঁকা হয় সেটি হচ্ছে ওয়ান ইজ টু দুয়ের পেছনে ছটি শূন্য এই আরএফ দিয়ে আর উত্তর দক্ষিণে বিস্তার এক ডিগ্রি এবং পূর্ব পশ্চিমে বিস্তার এক ডিগ্রি এই মানে অক্ষাংশগত এবং দ্রাঘিমাগত দ্রাঘিমাংশগত বিস্তারে এই দক্ষিণ এশীয় সিরিজের মানচিত্রগুলি আমরা চিত্রায়িত করতে দেখি এরপরে আসি ভারত ও প্রতিবেশী দেশসমূহের সিরিজ ভারত ও প্রতিবেশী দেশ্যমেয়ের সিরিজ যেটা আছে এখানে মূলত যে আরেফ ব্যবহার করা হয় অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশান সেটা হচ্ছে ওয়ান ইজ টু একের গায়ে একের পেছনে ছটি শূন্য এখানে এই রকম স্কেল ধরে নিয়ে যে মানচিত্র আঁকা হয় সেই মানচিত্রে যে সিট থাকে তাতে অক্ষাংশ বা অক্ষরেখা চার চার ডিগ্রি অন্তর এবং দ্রাঘিমা রেখাও চার ডিগ্রি অন্তর দেখানো হয়ে থাকে এরপর এই সিরিজের মানচিত্রগুলিকেই চার ডিগ্রি ম্যাপ মানচিত্রও বলে এই সিরিজের মানচিত্র বর্তমানে প্রচলিত হয়ে গেছে হ্যাঁ এর বদলে আন্তর্জাতিক সিরিজের মানচিত্রেরও প্রচলন ঘটেছে তাহলে আমাদেরকে এই বিভিন্ন সিরিজের মানচিত্র বোঝাতে তিনটি সিরিজ আমরা মূলত ব্যবহার করছি যদিও এখান থেকে পরীক্ষায় খুব বেশি প্রশ্ন আসে না শুধুমাত্র একটা প্রশ্ন আসে যে চার ডিগ্রি মানচিত্র বলিতে কি বুঝি অর্থাৎ ভারত ও প্রতিবেশী দেশসমূহের যে মানচিত্রগুলো অঙ্কন করা হয় ওয়ার ওয়ান ইজ টু একের পেছনে ছটি শূন্য এই এফ অনুযায়ী অক্ষাংশগত এবং দ্রাঘিমাংশগত বিস্তার অর্থাৎ ল্যাটিচুয়েড এবং লংগিচুয়েড যে বিস্তার সেটা হচ্ছে চার ডিগ্রি অন্তর করা হয় এই হলো আমাদের বিভিন্ন সিরিজের ভূবৈচিত্র্যসূচক মানচিত্র এখন পর্যন্ত আমরা যেটি জানলাম প্রথমে আমরা শব্দার্থ জানলাম টপোগ্রাফিক্যাল ম্যাপের পরে আমরা সংজ্ঞা জানলাম টপোগ্রাফিক্যাল ম্যাপের আমরা তারপরে আলোচনা করেছি ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের যে উদ্দেশ্যগুলি কি কী আছে এবং বিভিন্ন সিরিজের ভূ সূচক মানচিত্রগুলো কি হয় আর আমাদেরকে যেটি জানতে হবে সেটি হলো এই যে ভূবৈচিত্র সূচক মানচিত্র আমরা ব্যবহার করছি এই ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে আমরা মূলত যে প্রতীক চিহ্নগুলিকে ব্যবহার করে থাকি অর্থাৎ কি আমরা প্রথমেই বলেছি যে বিভিন্ন প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক বিষয়গুলিকে বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা প্রচলিত প্রতীক চিহ্নের ব্যবহারের মাধ্যমে আমরা চিত্রায়িত করে থাকি তাই এখানে অনেক টপোসিটের অনেক টপোগ্রাফিক্যাল মানচিত্রের যে চিহ্ন রয়েছে সমস্ত চিহ্ন না জানলেও যে সমস্ত প্রয়োজন সেই চিহ্নগুলি এখানে আলোচনা করা হয়েছে প্রথমত যে আন্তর্জাতিক সীমানা আন্তর্জাতিক সীমানা কিভাবে দেখানো হয় সেটা দেখানো হয়েছে এই চিহ্নটি আন্তর্জাতিক সীমানা হিসাবে দেখানো হয় জেলার সীমানা বলতে আমরা এইভাবে দেখিয়ে থাকি কোনো গ্রামের সীমারেখা এইভাবে ডট ডরডি রেখা দেখানো হবে বাদামী রঙের রেখা দিয়ে এরকম গোল কিংবা যেমন ভূপ্রকৃতি হবে ঠিক সেই অনুপাতে এই সমোন্নতি রেখাগুলো অর্থাৎ সমান উচ্চতা যুক্ত স্থানগুলিকে যুক্ত করলে যে রেখা পাওয়া যায় সেটাকে আমরা সমোন্নতি রেখা বলি নিত্যবহ নদী এইভাবে থাকবে এবং জল সারা বছর থাকার জন্য এখানে নীল রং অর্থাৎ জলের রং করা হয়েছে অনিত্যবহ নদী কালো রঙের হবে এইরকম ধরনের হবে জলাভূমি মধ্যখানটা এরকম জলের রং থাকবে পাহাড় এরকম ডট 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 করে দেখানো হবে আর জলাভূমি যেটা রয়েছে সেই জলাভূমিটা আমরা দেখাবো এই রকমভাবে গাছের ছবি থাকবে অল্প আর এরকম ডট ডট করে থাকবে এরপরে আসা যাক বাঁধানো জলাশয় বাঁধানো জলাশয় বলতে আমরা ঠিক এইরকম চিহ্ন যেখানে দেখতে পাবো টপোগ্রাফিক্যাল মানচিত্রে সেগুলো হবে বাঁধানো জলাশয় আবার টপোগ্রাফিক্যাল মানচিত্রে যেখানে সুরক্ষিত অরণ্য লেখা থাকবে যেখানে আরেব লেখা থাকবে আমরা জানবো সেটি হচ্ছে সুরক্ষিত অরণ্য অর্থাৎ সুরক্ষিত অরণ্যের পূর্ব ইংরেজি হচ্ছে রিপ অর্থাৎ রিজার্ভ ফরেস্ট এবং সংরক্ষিত অরণ্য পিএফ যেখানে লেখা থাকবে সেটি হচ্ছে সংরক্ষিত অরণ্য এটিকে বলা হচ্ছে পি মানে হচ্ছে প্রোটেক্টেড ফরেস্ট যেখানে দুর্গ সে দুর্গর চিহ্নটাই এইরকম থাকবে জনবসতি লাল লাল চারকোনা ঘর থাকবে এগুলিকে জনবসতি বলবো। যেখানে লাল ক্রস চিহ্ন থাকবে সেটি হলো পরিত্যক্ত জনবসতি গির্জা এইরকম ধরনের চিহ্ন থাকবে গির্জাতে আর পাকা সড়ক পথে চিহ্ন থাকবে এইরকম লাল রঙের মোটা করে আর পায়ে চলা পথগুলো ডট 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 থাকবে এগুলো কাঠ ট্র্যাক বলে সেতুর ওপর পায়ে চলা পথ ঠিক এইরকম ধরনের থাকবে মধ্যখানে একটা ডট 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 থাকবে তার পাশে সেতুর চিহ্ন থাকবে রেলপথ যেটা ডবল ডবল গেজের রেলপথ সেটা এই ধরনের চিহ্ন দিয়ে ব্যবহার করা হয় আর নদীর ওপর স্তম্ভ সেতু অর্থাৎ এখানে একটা ডবল গেজের একটা রেলপথ থাকছে তার পাশে একটা সেতু থাকছে তার নিচে দিয়ে একটা নদীর চিহ্ন অর্থাৎ নদীর জলের রঙের চিহ্ন দিয়ে এটা দেখানো হয়েছে নদীর ওপর স্তম্ভ সেতু এরপর আমরা যদি টেলিগ্রাফ লাইন টেলিগ্রাফ লাইন দেখাতে চাই সেক্ষেত্রে ডট 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 করে থাকবে ট্রাম লাইন হলে অনেকটা রেল লাইনের মতনই দেখতে সিঙ্গের রেল লাইনের মতো কিন্তু খুব ফাঁকা ফাঁকা থাকবে নদীর ওপর স্তম্ভবিহীন সেতু ঠিক এই রকম ধরনের চিহ্ন মধ্যিখানে ট্রেন লাইন তার পাশে দুই মাথায় সেতুর চিহ্ন থাকছে আর নদীর ধারে যে বাঁধ সেই বাঁধের চিহ্ন থাকবে ঠিক এই রকম আর ব্রডগেজ রেলপথ রকম চিহ্ন থাকবে কালো কালো চারকোনার মতো আর সুড়ঙ্গের ভিতর যে রেলপথ সেইখানে ঠিক এই রকম ধরনের চিহ্ন থাকবে সুড়ঙ্গের ভিতর যে রেলপথের এরপরে পাকা রাস্তা লাল চিহ্ন দিয়ে দেখানো হবে এই রকম বাঁধানো থাকবে আর অনির্দিষ্ট নদীখাত যেখানে থাকবে সেটা অনেকটা ডট 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 কালো নদীর মতো নদীর যেমন অনিত্যবহ নদী দেখানো হয় অনিত্যবহ নদী যেমন কালো পুরো রেখা দিয়ে দেখানো হয় এখানে ডট ডট করে দেখানো হবে অর্থাৎ আমরা ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে একটা প্রাথমিক ধারণা দেবার জন্যই আমরা এই অধ্যায়টি আলোচনা করলাম এখানে বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো সূচক মানচিত্রে এখনও আলোচনা করা হয়নি এগুলো পরবর্তী পর্যায়ে পাটে পাটে আলোচনা করা হবে কারণ টপোগ্রাফিক্যাল মানচিত্র একটি বিশদ ব্যাপার বিশদ বিষয় তাই এগুলিকে পাটে পাটে আমরা যদি আলোচনা করতে পারি তাহলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো যদি তোমাদের কোনো এই মানচিত্র সম্পর্কে বা প্র্যাকটিক্যাল সম্পর্কে বা কোনো থিওরি সম্পর্কে কোনো কিছু ভিডিও করার থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে অনুরোধ করবে সেটা আমি যথাসময়ে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব।